तो हेलो बंधुरा, आमरा प्रतिदिन बांगला पेटागोजिर प्रैक्टिस सेट निये आलोचना करी। तो प्रैक्टिस सेटे मोस्ट इम्पोर्टेंट प्रश्नगुलो आपनादेर जन्य थाके। तो आजकेर प्रैक्टिस सेट देखते पाच्छेन सेट नम्बर 3। एई धरनेर अनेक सेट आमादेर तैरी करा अलरेडी हये गेछे। आमरा प्रतिदिन एरकम सेट वाइज आमरा क्लास कन्डक्ट करछि। प्रत्येकटा सेटे आमादेर 30টি करे प्रश्न थाकछे। तो देखुन खूब ताड़ाताड़ी आमरा प्रश्नगुलो सल्व करब, आपनादेर संगे निये सल्व करब। ए प्रश्नगुलो पेपर 1 पेपर 2 विशेष करे पेपर 2 पेपर 1 जारा दिच्छेन আপনাদের সবার জন্য কিন্তু এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স পেডাগজি যেগুলো থাকে সিলেবাস একদম সমান থাকে। সুতরাং এগুলি আপনারা পেপার 2 পেপার 1 পেপার 2 যারা দিচ্ছেন তারা সেই দুজনের ক্ষেত্রে সেটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাই, সুতরাং আপনারা এখনই খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে সঙ্গে আলোচনা করতে থাকুন কারেক্ট আনসার কী হবে। তো দেখুন, আমরা প্রশ্নগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো আপনারা কারেক্ট আনসার কী হবে কমেন্টের মাধ্যমে আলোচনা করবেন। ঠিক আছে, তো দেখুন প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন, কোয়েশ্চেন নাম্বার আজকে প্রথম, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসাবে গণ্য হবে না। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসাবে গণ্য হয় না? এটা হচ্ছে মানুষের এটির সঙ্গে পরিচিতি, সুবিধার অভাব, বৌদ্ধিকতার অস্পষ্টতা, অনুবাদের সমস্যা। অনুবাদের সমস্যা, ঠিক আছে ভাই। তো কোনটি ভাষা আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে না, এটি মানুষের সঙ্গে পরিচিতি, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক, ভাষা অর্জন হলো অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি? কেবল প্রয়োজনীয় শব্দ তালিকার ব্যবহার, এমন পরিবেশগত উদ্দীপতার পদ্ধতি যেখানে শিশুরা নিজেদের মাতৃভাষাকে শিখতে পারে, ব্যাকরণের বোধ এবং বিশ্লেষণের জন্য একটি কর্মসাধন পদ্ধতি, মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া। তো এই ক্ষেত্রে ভাষা অর্জন কি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি, কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চেন নাম্বার 62। খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন ভাই, কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। তো ভাই কী হতে পারে কারেক্ট আনসার, বড়িয়া ভাই। তো ভাষা অর্জন কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, আমরা কনসেপ্টের ক্লাস যদি দেখে না থাকেন তো অবশ্যই কনসেপ্টের ক্লাস আপনারা দেখে নেবেন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো এখানে দেখুন কেবল রয়েছে, প্যাডাগজিতে যখন কোনো কেবল শুধুমাত্র এই শব্দগুলো দেখবেন এইগুলো আনসার কখনো হবে না, পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের ক্লাসে আমরা রেখে দিয়েছি আপনাদের। তো এমন একটা পরিবেশ পদ্ধতি যেখানে শিশুরা নিজেদের মাতৃভাষা শিখতে পারে, মাতৃভাষা শিখতে পারে, ঠিক আছে। এখানে দেখুন পয়েন্ট, দেখুন পয়েন্ট, অ্যাকুইজিশন মানে অর্জন করা, অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ, যেখানে শেখানো হয় না সেটা অর্জন অর্জিত করা হয়, সুতরাং শেখানো হলো না কেবল হলো না। ব্যাকরণের বোধ এবং বিশ্লেষণ, ভাষা অর্জনের ক্ষেত্রে ব্যাকরণের কোনো ভূমিকা নেই, সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নম্বর 4। মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে ভাই, তো দেখুন তার পরবর্তী প্রশ্ন কী হচ্ছে, একজন ভাষা শিক্ষক লিখন কৌশল শেখাতে পারেন, একজন ভাষা শিক্ষক তিনি লিখন কৌশল শেখাবেন, কী করে শেখাবেন? শ্রুতি লিখনের দ্বারা, শিশুকে পরিচ্ছন্নভাবে লিখতে বলে, ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে এবং তাদের নিজের ভাষায় লিখতে বলে, ছাত্রদের অনুচ্ছেদ পড়তে বলে। তো কোয়েশ্চন নম্বর 63 কারেক্ট আনসার কী হবে, ভাষা শিক্ষক লিখন কৌশল তিনি কীভাবে করতে পারেন, লিখন কৌশল। শ্রুতি লিখনের দ্বারা লিখন কৌশল করানো হয় না, শিশুকে পরিচ্ছন্নভাবে লিখতে বললেও কিন্তু লিখন কৌশলটা হচ্ছে না। তো দেখুন, শ্রুতি লিখনের দ্বারা লিখন কৌশল শেখানো যায় না ভাই, শিশুকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখলে যে লিখন কৌশল সম্পূর্ণ ব্যাখ্যা নয়। তো লিখন কৌশল শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিতে হবে এবং তাদের নিজেদের ভাষায় লিখতে হবে, অর্থাৎ সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যে ফ্রি রাইটিং করবে, অবাধ লিখন বা মুক্ত লিখনের সুযোগ আপনি তাকে করে দিতে হবে। তো পরবর্তী প্রশ্ন, ভাষার বাস্ফুটতা গড়ে তোলা যেতে পারে, ঠিক আছে, ছাত্রদের সঙ্গে কথা বলি, ছাত্ররা যদি বুঝতে না পারে তবে তাদের শান্তভাবে বসতে বলে, ভুল চিহ্নিত করে সেগুলিকে তৎক্ষণাৎ ঠিক করে, যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করে। কোয়েশ্চন নম্বর 64 কারেক্ট আনসার, ভাষার বাক্পটুতা, এক্ষেত্রে আপনি বলতে পারেন বাক্পটুতা, এটা হবে কি বাক্পটুতা, মানে তার কথা বলার যেটা সমস্যা, ভাষার যেটা সমস্যা রয়েছে এই সমস্যাটা
ঠিক করা যেতে পারে কিভাবে, ছাত্রদের সঙ্গে কথা বলে আছে সেটা আপাতত থাক। ছাত্র যদি বুঝতে না পারে তবে তাদের শান্তভাবে বসতে বলে। আমি একটা ছাত্রকে বুঝালাম, সে বুঝতে পারলো না, আমি তাকে বললাম তুই চুপচাপ বসে থাক, সে চুপচাপ বসে থাকলো, তাতে কি তার শেখা হলো? মোটেই না। অপশন নাম্বার টু হলো না, ভুল চিহ্নিত করে সেগুলোকে তৎক্ষণাৎ ঠিক করে। আমরা তৎক্ষণাৎ ঠিক করি না ভাই, আমরা যখন শেষ হয়, যখন ভুল চিহ্নিত করার পর তার পড়া যখন শেষ হবে বা তার টাস্কটা যখন কমপ্লিট হবে, আফটার কমপ্লিটিং দ্য টাস্ক, তারপর আমরা বলবো যে এটা এইভাবে নয়, এটা এইভাবে হবে, সেটা ঠিক করতে হবে। সুতরাং হুবহু বা একই সময় সেটা বলা যাবে না। সুতরাং কারেক্ট আনসার হবে যোগাযোগের মাধ্যম হিসাবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করা। আমার শিক্ষক হিসাবে আমাদের কী করতে হয়, অপরচুনিটি দিতে হয়, সুযোগ সুবিধা তৈরি করে দিতে হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার ফোর। একটি ভাষা শিক্ষায় ফলপ্রসূ পাঠ শুরু হয়, ঠিক আছে? তো ফলপ্রসূ পাঠ শুরু হয় কী হয়, সেক্ষেত্রে কী হয়, পাঠ্য বিষয়বস্তুর তালিকা প্রস্তুত করে, বিভিন্ন কাজের মধ্য দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করে এবং সার কথাকে ঝালিয়ে দিয়ে, পাঠ প্রসঙ্গ উপস্থাপনের মধ্য দিয়ে, ব্ল্যাকবোর্ড লেখার মাধ্যমে। তো একটি ভাষা শিক্ষায় ফলপ্রসূ পাঠ শুরু হবে। এই ভাষা ব্যতীত আমরা কীভাবে তার ভাষাটাকে খুব ভালোভাবে শেখাতে পারি, এক্ষেত্রে কারেক্ট আনসার হবে বিভিন্ন কাজের মাধ্যমে ছাত্রদের কী করতে হবে, অনুপ্রাণিত করতে হবে এবং সারকথাকে ঝালিয়ে দিয়ে, অর্থাৎ আলটিমেটলি তার কাজের সঙ্গে তাকে কী করতে হবে, অনুপ্রাণিত বা উৎসাহিত করতে হবে। এটা হচ্ছে কারেক্ট আনসার। প্রতিকারযোগ্য শিক্ষা হলো একটি কার্য, রিমিডিয়াল যেটা টিচিং, রিমিডিয়াল টিচিংটা হচ্ছে একটা আদেশমূলক কার্য, নির্দেশমূলক, নেতিবাচক না তাত্ত্বিক। তো কোয়েশ্চন নাম্বার 66 কারেক্ট আনসার। এটা ভাই কী হয়েছে ভাই, আপনারা কমেন্ট করেছেন ভাই, কী হলো ব্যাপারকে ভাই, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। প্রতিকারযোগ্য শিক্ষা বা রিমিডিয়াল টিচিং হলো একটি কার্য, এটা কী ধরনের কার্য, আদেশমূলক হবে নাকি নির্দেশমূলক হবে নাকি নেতিবাচক হবে নাকি তাত্ত্বিক হবে, কারেক্ট আনসার কী হবে? তো প্রতিকারযোগ্য বা রিমিডিয়াল টিচিং যেটা হলো এটা কারেক্ট আনসার হবে, এটা হচ্ছে একটি নির্দেশমূলক শিক্ষা। নেক্সট, ভাষা দক্ষতা শেখানো উচিত। ভাষা দক্ষতা শেখানো উচিত কীভাবে, পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে, বিচ্ছিন্নভাবে, একীকরণ পদ্ধতিতে না অনুকরণের মাধ্যমে, ভাষা দক্ষতা কীভাবে শেখানো উচিত ভাই, কারেক্ট আনসার কী হতে পারে? পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে, তারপর বিচ্ছিন্নভাবে না একীকরণ পদ্ধতিতে না অনুকরণের মাধ্যমে, ভাষা দক্ষতা। ভাষা দক্ষতা আমরা একীকরণ পদ্ধতি শেখাবো, মানে কি LS RW এই সবগুলো কিন্তু প্রয়োজন হবে তার ভাষা দক্ষতা শেখাতে গেলে। ভাষা দক্ষতা বলতে ল্যাঙ্গুয়েজ স্কিল বলতে আমরা চারটাকে বুঝাই, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এই নিয়ে LS RW নিয়ে পুরো কমপ্লিট ক্লাস ডিটেলস আমাদের চ্যানেলে রয়েছে, আপনি অবশ্যই একবার ভিজিট করে সেই ক্লাসটা দেখে আসুন, তারপরে এই কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। নো ভাই, আপনি দেখে নেবেন ভাই, ঠিক আছে ভাই? তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 68, ভাষা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে ছাত্রদের উচ্চারণে আত্মবিশ্বাসের অভাব হয়, একে কী করে অতিক্রম করা যেতে পারে? একটা ভাষা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে ছাত্রদের উচ্চারণে আত্মবিশ্বাস, যে আমি উচ্চারণ করতে পারবো না, আমার উচ্চারণের সমস্যা হচ্ছে, আমি উচ্চারণ করতে পারবো না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তার একটা সমস্যা দেখা যেতে পারে। তো এই সমস্যাটা আমরা কী করে দূর করতে পারি অ্যাজ এ টিচার? শ্রেণীকক্ষে উচ্চস্বরে পড়ে নাট্যকার্যের মধ্য দিয়ে শিশুদের পারস্পরিক কথা বলার মাধ্যমে তৎক্ষণাৎ ভুল সংশোধন করে, ভাষা বিশেষজ্ঞের দ্বারা কর্মতৎপরতার আয়োজন করে। তো আমি আগে বলেছিলাম তৎক্ষণাৎ ভুল সংশোধন আমরা করি না, ঠিক আছে ভাই? আমরা তৎক্ষণাৎ ভুল সংশোধন করি না, তৎক্ষণাৎ ভুল সংশোধন করতে নেই। আর ভাষা বিশেষজ্ঞ টিশেষজ্ঞ কোনো স্পেশালিস্ট কিছু নেই ভাই, আমরাই শিক্ষক, আমরাই সব কিছু করবো, আমরাই 100%। সুতরাং এখানে কোনো স্পেশালিস্টের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, শ্রেণীকক্ষে উচ্চস্বরে কথা বলে আর নাট্যকার্যের মধ্য দিয়ে শিশুদের পারস্পরিক, তো জেনারেলি উচ্চারণে যেহেতু আত্মবিশ্বাস, সেই কক্ষে উচ্চস্বরে পড়াটা কারেক্ট আনসার, কিন্তু এখানে পারস্পরিক কথা বলা সেটাও কিন্তু কারেক্ট আনসার হতে পারে, কারণ কি পারস্পরিক যেটা কথা বলা এটাও কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে? তো প্যাডাগজির ক্ষেত্রে এই ধরনের মানে কিছুটা সিম্বলিক থেকে যায়, যেখানে দুটাকে আমরা কারেক্ট আনসার হিসাবে ধরতে পারি। তো এখানে বেস্ট কারেক্ট আনসার হবে শ্রেণীকক্ষে উচ্চস্বরে পড়া যেটা রয়েছে সেটা কারেক্ট আনসার হবে, কারণ উচ্চারণে আত্মবিশ্বাসের কথা বলেছে, ঠিক আছে না? আর ভাষাগত শিক্ষার অন্য কোনো যদি সমস্যা হতো তাহলে পারস্পরিক কথা বলার মাধ্যমে এটাও কিন্তু কারেক্ট আনসার ধরা যেতে পারে, ঠিক আছে ভাই? নেক্সট দেখি, প্রশ্নপত্র তৈরির পর
শিক্ষক পরীক্ষার বিষয়বস্তু দেখে নেন। প্রশ্নপত্রে শিক্ষকের প্রাথমিক চিন্তা ভাবনা হলো, একটা প্রশ্নপত্র শিক্ষক তৈরি করলেন, তৈরি করার পর শিক্ষক মশাই এই প্রশ্নপত্রকে তিনি তৈরি করলেন, মানে আবার চেক করলেন যে প্রশ্ন তিনি বানালেন, প্রশ্নটাকে চেক করলেন যে প্রশ্নটা ঠিকঠিক আছে কিনা না। এই চেক করার সময় শিক্ষকের প্রাথমিক মাথায় চিন্তা কী আসে, শিক্ষকের মাথার চিন্তা কী ভাই বলতে হবে, মাথার চিন্তা ভাই বিষয়বস্তু সম্পূর্ণ, এই সম্পূর্ণ বিষয়টা আমার কভারেজ হয়েছে কিনা না, না প্রশ্নের ধরন, না বিশ্বাসযোগ্যতা, না বৈধতা, এখানে শিক্ষকের মাথায় প্রথম চিন্তাধারা কী আসে ভাই, প্রথম থিঙ্কিংটা কী আসে আপনার বলুন ভাই, প্রথম থিঙ্কিং বড়িয়া কনসেপ্ট ভাই, কনসেপ্ট ক্লিয়ার ক্লাস আপনারা দিয়ে দেবো আপনাদের। 69 কী হবে কারেক্ট অ্যান্সার বলুন তো ভাই, এখানে দেখুন প্রশ্নটা বৈধ আছে কি না না সেটা দেখতে হবে, কখন অবৈধ প্রশ্ন দেওয়া যাবে না, ঠিক আছে, সুতরাং বৈধতা ইজ দ্য রাইট আনসার। এবার দেখুন ড্যাশ সমস্যা পাঠ সমস্যার চিহ্ন নয়, নিচের কোন সমস্যাটা পাঠ সমস্যার চিহ্ন নয়, বর্ণ এবং চিনতে শব্দ চিনতে পারার সমস্যা পাঠ সমস্যার চিহ্ন নয়, বানান সামঞ্জস্য সমস্যাটা পাঠ সমস্যার চিহ্ন নয়, পড়ার গতি এবং স্বাচ্ছন্দ্য বিষয়ক সমস্যা পাঠ সমস্যার চিহ্ন নয়, অভিপ্রায় ও শব্দ বুঝতে পারার সমস্যা পাঠ সমস্যার চিহ্ন নয়। এখানে কারেক্ট আনসার কোনটি হবে কোয়েশ্চেন নম্বর 70, এখানে কারেক্ট আনসার হবে বানান সামঞ্জস্য, তার রাইট আনসার বানান সামঞ্জস্যটা, এই সমস্যাটা কি পাঠ সমস্যার চিহ্ন নয়। নেক্সট, ভাষার প্রকৃতি প্রসঙ্গে নিম্নলিখিত কোন বাক্যটি সঠিক নয়, ভাষার প্রকৃতি প্রসঙ্গে নিম্নলিখিত কোন বাক্যটি সত্য নয়, প্রতিটি ভাষার নিজস্ব গঠন আছে, ভাষার সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে সম্পর্কযুক্ত, ভাষা সরল থেকে জটিলের দিকে যাত্রা করে, ভাষা সংশ্লেষণ থেকে বিশ্লেষণের দিকে যায়, এটা কারেক্ট আনসার কী হবে। তো তার আগে আপনাদের একটি কথা বলে রাখি যে আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য বেঙ্গলি প্যাডাগজির ফুল কনসেপ্ট একটা গাইডবুক, যেটা ইবুক আকারে পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে ভাই, আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন বেঙ্গলি প্যাডাগজি, ঠিক আছে, অর্থাৎ যতগুলো প্যাডাগজি রয়েছে আপনাদের টপিক বেঙ্গলি প্যাডাগজি, ঠিক আছে, এটা আপনাদের পেপার ওয়ান এবং পেপার টু, পেপার ওয়ান এবং পেপার টু এই দুটির ক্ষেত্রে কিন্তু কম্বাইন্ড রয়েছে, ঠিক আছে, কম্বাইন আপনারা পেপার ওয়ানের ক্ষেত্রেও এই বইটা পড়তে পারেন, পেপার টু যারা রয়েছে এটাও তারা পড়তে পারেন, পুরো বেঙ্গলি কনসেপ্ট ক্লিয়ার রয়েছে আমাদের এই বইটাতে। তো এই বইটার ডেমো আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে দিয়েছি, আপনারা দেখে নেবেন, তারপর যদি প্রয়োজন হয় তাহলে বইটা আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিও ডেসক্রিপশন থেকে। তো এটা ডাউনলোড করতে আপনাদের 49 চার্জ করা হবে, তো এই 49 পে করে বা আপনারা আপনার আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, এখানে যোগাযোগ করে আপনারা বইটি এখান থেকে ডাউনলোড করতে পারেন 49 পেমেন্ট করে। তাছাড়া যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনাদের চাই তো 12 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা পাবেন আমাদের এই চ্যানেলে, টোটাল 12 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা পাচ্ছেন, মাত্র 79 প্রাইস লাগবে তার জন্য, সম্পূর্ণ 12 বছর অর্থাৎ 2012 থেকে 2024 পর্যন্ত, একদম রিসেন্ট লাস্ট যে টেট পরীক্ষা হয়েছিল এই 2024 এই লাস্ট টেট পর্যন্ত আপনারা এই প্রশ্ন সবগুলো আপনারা আমাদের এই চ্যানেল পেয়ে যাবেন, ঠিক আছে ভাই। তো পিডিএফ লাগলে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, নতুবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিও ডেসক্রিপশনে পাবেন, এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন, বহুত বড়িয়া। চলুন এবার দেখুন ভাষার প্রকৃতি প্রসঙ্গে নিম্নলিখিত কোন বাক্যটি সত্য নয়, তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ভাষা সরল থেকে জটিলের দিকে যাত্রা করে, অর্থাৎ কি ভাষা সরল থেকে জটিলের দিকে যাত্রা করে এটা সত্য নয়, সত্য হচ্ছে ভাটা ভাষা জটিল থেকে সরল হয়ে গেছে, মানে কি আমরা যখন প্রথম যখন ভাষাটা যখন শিখি তখন আমাদের অনেক কঠিন লাগে, যখন আমরা ভাষাটা শিখে যাই তখন কিন্তু আমাদের অনেক সহজ লাগে, যেমন আমি এখন বাংলা কথা বলছি, আপনারা এখন বাংলা কথা বলছেন, বাংলায় ক্লাস দেখছেন, আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না বাংলা ভাষাটাকে, কিন্তু আপনি যখন প্রথম প্রথম যখন বাংলা আপনি শিখতে চাচ্ছিলেন তখন আপনার ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষাটা অনেক কঠিন লেগেছে, তাই না, সুতরাং সেটা জটিল থেকে সরলের দিকে আপনার যাচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3 রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখছি, নিম্নলিখিত কোন শ্রেণীকক্ষ অনুশীলন মৌখিক ভাষার গঠন সক্ষম করে, দেখুন নিম্নলিখিত কোন শ্রেণীকক্ষ অনুশীলন মৌখিক ভাষার গঠন সক্ষম করে,
শিক্ষকের সঙ্গে পাঠ্যপুস্তকের গল্প সমন্বয়ে পড়া, সমন্বয়ে শব্দের সঠিক উচ্চারণ অনুশীলন করা, একাকী কবিতা আবৃত্তি মুখস্থ করা, না প্রিয় গল্পের চরিত্র অংশগ্রহণে অভিনয়ে অংশ নেওয়া। তো অভিনয়ে অংশ নেওয়া এটা হবে কারেক্ট আনসার। যখন আমরা অভিনয়ের মাধ্যমে বা যে কোনো একটা কী বলবো আপনাদের অভিনয়ের মাধ্যমে নাটকের মাধ্যমে যখন আমরা যে কোনো জিনিস তাকে বোঝাবো তখন সেটা খুব তাড়াতাড়ি তারা বুঝে নেবে। আর মুখস্থ করা পেডাগজির ভাষায় নেগেটিভ, ঠিক আছে। আর পাঠ্যপুস্তকের গল্প আমরা সময় সুরে সুরে পড়লাম, সেখানে মৌখিক ভাষার ডেভেলপমেন্ট হলো না, যেটাকে বলে ওএলডি, তো ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করতে গেলে প্রিয় গল্পের চরিত্র অভিনয়ে অংশ নেব, মানে কি ওই ক্যারেক্টারটা যা যা কিছু বলেছিলো সেগুলো যদি আমি বলি বা একজন শিক্ষক ছাত্র যদি বলতে পারে তখন সেটা খুব ভালো করে শিখতে হবে। নেক্সট প্রশ্ন দেখুন কী বলেছে। দ্রুত পাঠের উদ্দেশ্য হলো, দ্রুত পাঠের উদ্দেশ্য কী? আগ্রহ জানানো, নির্দিষ্ট বিবরণ জানা, বিস্তৃত পাঠ, না তথ্য জানতে চাওয়া? তো কোয়েশ্চন নাম্বার 73, দ্রুত পাঠের উদ্দেশ্য কী? তো দ্রুত পাঠের উদ্দেশ্য হচ্ছে কি আমাদের, নির্দিষ্ট বিবরণ জানা ইজ দ্য রাইট আনসার। দ্রুত পাঠের উদ্দেশ্য হচ্ছে কি? নির্দিষ্ট বিবরণ জানা। কোয়েশ্চন নাম্বার 73 কারেক্ট আনসার অপশন নাম্বার 2। একটি প্রাথমিক স্তরে ছাত্রদের শোনার এবং বলার ক্ষমতা বাড়ানোর জন্য নিম্নলিখিত কোন কৌশল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? প্রাথমিক স্তরে ছাত্রদের শোনার এবং বলার ক্ষমতা, লিসেনিং এবং স্পিকিং, ঠিক আছে, শ্রবণ এবং কথন। প্রশ্নে কী বলেছে ভালো করে বুঝুন। শ্রবণ এবং কথন ক্ষমতা বাড়ানোর জন্য নিম্নলিখিত কোন কৌশল সবচেয়ে বেশি উপযোগী? গল্পকথন এবং তালিকা কথন, আবৃত্তি, কবিতা আবৃত্তি এবং ভাষা পরীক্ষাগার, চরিত্র অভিনয় এবং খবর পড়া, চরিত্র অভিনয় এবং মিথস্ক্রিয়া। কোয়েশ্চন নাম্বার 74 কারেক্ট আনসার হবে চরিত্র অভিনয় এবং মিথস্ক্রিয়া ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আগে বলেছিলাম চরিত্র অভিনয়, মিথস্ক্রিয়া মানে একজনের সঙ্গে আরেকজনের আলাপ আলোচনা বা মানে ইন্টারেক্টিভ রিলেশন যাকে বলা হয়, ইন্টারেকশন যখনই করবো তখনই শোনা এবং বলার ক্ষমতাটা বৃদ্ধি পাবে। নেক্সট, একটি ভাষায় প্রতিকারযোগ্য শিক্ষাদানের লক্ষ্য হলো, রিমিডিয়াল শিক্ষাদানের লক্ষ্য কী? ছাত্রের প্রাথমিক ভুলভ্রান্তি কাটিয়ে ওঠা, জ্ঞান বিষয়ক ভুলভ্রান্তি কাটিয়ে ওঠা, ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাসের বোধ গড়ে তোলা, না উপরোক্ত সবগুলি? কোয়েশ্চন নাম্বার 75 কারেক্ট আনসার হবে, দেখো রিমিডিয়াল ক্লাস বলতেই ছাত্রদের প্রাথমিক ভুলভ্রান্তি কাটিয়ে উঠতে হবে, তারপর জ্ঞান বিষয়ক ভুলভ্রান্তি কাটিয়ে উঠতে হবে, ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে, সুতরাং উপরে সবগুলি হবে এক্ষেত্রে কি কারেক্ট আনসার। একটি ভাষার সাধারণ বোঝাপড়া বিচার করার জন্য কোন ধরনের প্রশ্ন সবচেয়ে উপযুক্ত? একটি ছাত্রর সাধারণ বোঝাপড়া বিচার করা, ছাত্রটা ঠিকঠাকভাবে বুঝতে পারলো কি না, আমি যা বোঝাচ্ছি আমি যা পড়াচ্ছি সেগুলো সে ঠিকঠাকভাবে বুঝতে পারলো কি না, এগুলা যাচাই করার জন্য, বিচার করার জন্য কোন ধরনের প্রশ্ন তাকে করা দরকার? অতি সংক্ষিপ্ত উত্তর পদ্ধতি, দীর্ঘ উত্তর পদ্ধতি, না প্রবন্ধ পদ্ধতি, না বস্তুনিষ্ঠ পদ্ধতি? কোয়েশ্চন নাম্বার 76, এটা অতি সংক্ষিপ্ত উত্তর, এমসিকিউ বললে কিন্তু হবে না, এমসিকিউ বললে আমি তাকে আনসার বলে দিতে হবে, এখানে সে কতটুকু বুঝলো কতটুকু না সেটা আমরা বুঝতে পারবো না। দীর্ঘ প্রশ্ন, প্রবন্ধ প্রশ্ন ছোট শিশুদের ক্ষেত্রে জেনারেলি হয় না, সুতরাং অতি সংক্ষিপ্ত উত্তর পদ্ধতি ইজ দ্য রাইট আনসার। শিশুরা ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়, এ কথাটা কী বলেছিলেন? ও গ্রেট কোয়েশ্চন ভাই, কোয়েশ্চন নাম্বার 77 গ্রেট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 77 কী হবে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কোয়েশ্চন নাম্বার 77 কারেক্ট আনসার কী হবে। শিশুরা ভাষা শেখার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়, এটা বলেছিলেন নম চমস্কি, ঠিক আছে ভাই, এটা বলেছিলেন কে বলেছিলেন নম চমস্কি। যদি একটি বালিকা হিন্দি ভাষা অঞ্চল থেকে আপনার অঞ্চলে আসে, আপনার ভাষা ব্যবহারে সে ভুল করবে, একজন শিক্ষক হিসেবে নিম্নলিখিত কোন বক্তব্যটি আপনি সঠিক বলে মনে করবেন? যদি একটি বালিকা হিন্দি ভাষা অঞ্চল থেকে আপনার অঞ্চলে আসে, বাংলা ভাষা অঞ্চলে, তখন সে ভাষা ব্যবহারে ভুল করবে, তো একজন শিক্ষক হিসেবে আপনি নিজের কোনটিকে মানে অনেক বেশি প্রাধান্য দেবেন? তাকে অবশ্যই তার ভুলগুলো বারবার মনে করিয়ে দিতে হবে, ভাষা ব্যবহারে তাকে বেশি সুযোগ সুবিধা করে দিতে হবে, তাকে প্রতিদিন আধ ঘন্টা করে নতুন ভাষা বলার অনুশীলন করে বলা যেতে পারে, তাকে প্রতিদিন আধ ঘন্টা করে নতুন ভাষা বলার অনুশীলন করতে বলা যেতে পারে,
নতুন ভাষার ব্যবহারে মাতৃভাষার প্রভাব অনুমোদন করা না যেতে পারে। এই ক্ষেত্রে দেখুন, প্রতিদিন আধ ঘন্টা করে তারা শেখাবো সেরকম কোনো কথা নয়, মাতৃভাষা অনুমোদন দেব না সেটা কী ধরনের কথা, বারবার ভুল বলে মনে করে দিব সেরকম কথা নয়, অর্থাৎ কি তাকে ভাষা ব্যবহারে বেশি করে কী করতে হবে, আমাদের সুযোগ করে দিতে হবে যাতে সে ভাষাগুলো ঠিকঠাকভাবে বলতে পারে। নেক্সট কোয়েশ্চন, ভাষার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিতের মধ্যে প্রবন্ধ জাতীয় পরীক্ষার সুবিধা কোনটি? ভাষার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিতের মধ্যে প্রবন্ধ জাতীয় যেটা পরীক্ষা, এই পরীক্ষার সুবিধা কী? জীবনের বিভিন্ন পর্যায়ে জানার জন্য, ভাষাবোধ জানার জন্য, ভিতরের স্বর শোনার এবং বলার জন্য, আর জীবনের বিভিন্ন প্রয়োজনকে পরিপূর্ণ করার জন্য কোয়েশ্চন নাম্বার 80 কারেক্ট অ্যান্সার হবে। প্রবন্ধ জাতীয় পরীক্ষার সুবিধা হচ্ছে, প্রবন্ধ জাতীয় পরীক্ষা জানলে আমরা জীবনের বিভিন্ন পর্যায় সম্বন্ধে আমরা কী করতে পারি, জানতে পারি, ঠিক আছে জীবনে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, তো পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসবো। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, জয় হিন্দ।